আসসালামু আলাইকুম দর্শক সিরোর আইলা বুলবুল আমফান ইয়াসের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় চিত্রাং ঘূর্ণিঝড় আইলার ও আমফায়নের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় মানুষেরা এরই মধ্যে ধেয়ে আসছে চিত্রাং এর প্রভাবে রবিবার সকাল থেকে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকার আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন মাঝে মধ্যে হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে চিত্রাঙের আঘাত ও নদীতে পানি বৃদ্ধির আশঙ্কায় উপকূলীয় এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের রূপ নিতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বঙ্গোপসাগর অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপটি আজ রোববারের মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে তা আরও শক্তি অর্জন করে আগামী মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ইতিমধ্যে দেশের সবকটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে না আবহাওয়া দপ্তর এখনো বলছে যে সন্ধ্যা এটা রূপান্তরিত হবে এবং আঘাত হানার সময় বলছে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ দিবাগত রাত্রের পর থেকে তারিখ সন্ধ্যা পর্যন্ত এই ঘন্টার মধ্যে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনার কথা যদি এটা পূর্বাভাসে যেভাবে দিক বর্ণনা করা হয়েছে যে এটা সাতাশি সাতাশি ডিগ্রি দ্রাঘিমাংশে পৌঁছানোর পর সরাসরি উত্তর পূর্ব দিকে এখন আছে উত্তর পশ্চিম এটা সরাসরি করে উত্তর পূর্ব দিকে এটার গতিপথ দেখানো হয়েছে যদি তা হয় তাহলে যেভাবে আমাদের ম্যাপিং করা হয়েছে এতে একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা আমাদের সাতশো তিরিশ কিলোমিটার উপকূলে হবে সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ফুট বেশি উচ্চতার জলস্বাস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে ভারতের আবাবিদরা আলো বলেছেন ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না গত অক্টোবর দুপুরে বিশে রোববার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়। এবং সেই সাথে স্থানীয়দের আরও সতর্ক থাকার জন্য বলা হয়েছে এটি উত্তর পূর্ব দিকে মোড় নিলে সাতশো তিরিশ কিলোমিটার বিস্তৃত উনিশটি উপকূলীয় জেলায় আগা থানতে পারে বলে জানিয়েছে এনামুর রহমান উপকূলের আগা সময় ঘূর্ণিঝড়ের বাতাসের গতি প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার থাকতে পারে চিত্রাঙ্গের বিস্তৃতি অন্যান্য ঘূর্ণিঝড় থেকে বেশি হলেও এটি খুব বেশি শক্তিশালী হবে না বলেও জানান তিনি অমাবস্যার কারণে জলোচ্ছ্বাস হওয়ায় সম্ভাবনা রয়েছে জানিয়ে এনামুর রহমান বলেন তিন থেকে পাঁচ ফুট উচ্চতার জলশ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিয়ে সোমবার দুপুর বারোটায় আন্তঃ সভা ডাকা হয়েছে